নমস্কার, ঈশান বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। প্রথমেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। গৌতমের মতো নেতার প্রয়োজন নেই দলে, বললেন দিলীপ। হাজার হাজার ভক্তের সমাগম সমাপ্ত কাছাকান্দি মন্দিরের উৎসব। বিস্ফোরণ ঘটিয়ে সুনাই নদীতে মাছ শিকার, প্রশাসনের দ্বারস্থ স্থানীয় জনতা। গৌড়ীয় নৃত্যের বার্ষিক উৎসব মহুয়ায় মোহিত রাজীব ভবন। এবারে বিস্তারিত খবর। গৌতম রায় চূড়ান্ত দুর্নীতিপরায়ণ ব্যক্তি। শুধু দুর্নীতিপরায়ণ নয়, অশালীন আচরণেও অভ্যস্ত। সুতরাং এ ধরনের ব্যক্তি বিজেপিতে আসার কোনো প্রশ্নই উঠে না। ঈশান বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই বিজেপিতে গৌতমে আসার খবর উড়িয়ে দিলেন বিধায়ক দিলীপ পাল। তিনি বলেন, বিজেপিতে যোগ্য নেতার অভাব নেই, সুতরাং গৌতম রায়ের মতো কোনো নেতার প্রয়োজন নেই বিজেপি দলে। 4 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন আমাদের এই উপত্যকায়। আমরা তাকে ধন্যবাদ জানাব। তিনি গতবার এসেছিলেন, গত 14 আগে আসছিলেন, আবারও আসছেন। তার সেই সভায় আমরা আশা করব প্রায় 3 লক্ষাধিক লোক সমাগম হবে। আপনারা গৌতম রায়ের কথা বলেছেন, প্রাক্তন মন্ত্রী, তিনিও আসতে পারেন, দর্শক হিসেবে আসতে পারেন, আমরা স্বাগত জানাবো তাকে। ভারতীয় জনতা পার্টিতে আমাদের এই অঞ্চলে উপযুক্ত নেতা কর্মীর কোনো অভাব নেই, কোনো অভাব নেই। আর ভালো ভালো কার্যকর্তা আছেন, আমাদের ভালো ভালো কার্যকর্তা আছেন। আমার কাছে তো এরকম কোনো সংবাদ নেই। আর এ ধরনের একজন ব্যক্তি, যার অতীত আমরা সবাই জানি, লুকানো কিছু নেই, তাদের ব্যাকগ্রাউন্ড আমরা জানি, চূড়ান্ত দুর্নীতিপরায়ণ এবং অশালীন আচরণে তিনি অভ্যস্ত। এ ধরনের একজন ব্যক্তি যিনি সভ্যতা সংস্কৃতির ঊর্ধ্বে, এরকম মানুষকে তো আনার কোনো প্রশ্নই ওঠে না। আমি মনে করি এটা গুজব। হাজার হাজার ভক্তের সমাগমে শেষ হলো কাছাকান্তি মন্দিরের 40তম বার্ষিক উৎসব। রবিবার শেষ দিনে মন্দির চত্বর জনসমুদ্রে পরিণত হয়। সকাল থেকেই লোকসমাগম শুরু হয়ে যায়। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রচুর স্বেচ্ছাসেবক সহ পুলিশ বাহিনী ছিল। বিধায়ক মিহির কান্তি সোমকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় দেখা যায় এদিন। ভক্তদের মহাপ্রসাদের থালা পরিষ্কারে ব্যস্ত ছিলেন তিনি। প্রায় 60,000 ভক্ত এদিন মহাপ্রসাদ গ্রহণ করেন। অন্যান্য বছরের নিয়ে এবারও মা কাছাকান্তির আশীর্বাদে প্রচুর ভক্ত সমাগম হয়েছে। আর আমরা সবাই একটু শৃঙ্খলাভাবে, ভক্তরা এসছেন, মায়ের মহাপ্রসাদ গ্রহণ করছেন, খুব শান্তিপূর্ণভাবে মানুষ আসার পর আমরাও আনন্দ পাচ্ছি যে মার আশীর্বাদে প্রতি বছর লক্ষ মানুষের সমাগম হয় এখানে। আর প্রত্যেকেই আমাদের সহযোগিতা করছেন, তাই সমগ্র বরাকবাসীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই যে মার ভক্তরা এসছেন, ভালো কার্যক্রম এবং সবাই নিজের মনের মতো কাজ করছেন, এটাই আমাদের কাছে মহাপ্রসাদের মতন আমরা মনে করছি। প্রত্যেক বছর এইভাবে মার ভক্তরা আসেন। আচ্ছা, প্রশাসনের পক্ষ থেকে কিরূপ আপনারা সহযোগিতা পেয়েছেন? প্রশাসন সম্পূর্ণভাবে কাজ করে যাচ্ছে, ট্রাফিক নিয়ন্ত্রণও হচ্ছে, এখানেও সিকিউরিটিরা রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে কচি কাচারা ভলেন্টারি কাজ করছে। প্রতি বছরই এই ছোটো শিশুরা এইভাবে ট্রলি নিয়ে এই মার প্রসাদ মহাপ্রসাদ বিতরণ করছে। এটা মার আশীর্বাদ ছাড়া কিছু নয়, আর আমরা প্রত্যেকে সেটা উপভোগ করছি। সুনাই নদীতে ডিনামাইট বিস্ফোরণ ঘটিয়ে মাছ শিকার চলছে। এতে যেভাবে বিভিন্ন প্রজাতির মাছ মারা যাচ্ছে, তেমনি নদীর জল দূষিত হচ্ছে। মাছ শিকারীরা নৌকা নিয়ে এসে নদীতে ডিনামাইট বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের কম্পনে নদীর পাড়ে ভাঙ্গন সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় জনতা। ব্লাস্টিং যেটা করে, এটা
মাছ ধরবার লাগি করে এখানে। কিন্তু মাছ ধরতে গিয়া এখানে যে পাথর চাটানটা যদি ফাটে, ফাটলে যে এই এলাকার ক্ষতি হইব, এই জিনিসটা তো তারা বুঝার দরকার নাই, বুঝতে তো লাগবো আমরা, যার লাগি আমি এটা আপত্তি করি সবসময়। স্যার কিটা কইম, আমি যখন এখানে বোম মারে ইয়ে সময় আমরার ঘর বাড়ির একদম অবস্থা থাকে না, ভূমিকম্প রকম কাঁপে, আমরার বাড়ি ঘরে থাকা অসমার ডর লাগে, বা কোন সময় ঘর দুয়ার ভাঙি যাইব কইয়া ডর লাগে। কবে থেকে মারে কেন? বছর বছরও মারে। এটা কিতা লাগি মারে কেন? মাছ ধরবার লাগে। মাছ ধরবার মারে? হ্যাঁ। ঠিক আছে, খারা আয় কেন আর কি? এখন কোন কোন দিকে মানুষ আয়, আমি তো মানুষই তাই অত চিনি না, কোন দিক থাকে আয় কোন দিক থাকি নাই। আমিও তো বাড়ি ঘরে থাকি না সব সময়, বাড়ি ঘরে না তো আগে তো মাসের এদিকেরও মাসের ইকা তো নিষেধ দেওয়াই তো বন্ধ হয়ে গেছে। কালকে আয়া মিজু মিজু মানুষ আয়া চারজন মারছে, তো ইটা মাথামাতির পরে তো তারা সরিয়ে গেছে ভাগছে। রামনগরে প্রধানমন্ত্রীর সভাস্থলে হবে তিনটি মঞ্চ। একটি মঞ্চ প্রধানমন্ত্রী ও বিভিআইপিদের জন্য, আরেকটি হচ্ছে বিধায়ক ও অন্যান্য ভিআইপিদের জন্য, আর একটিতে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে থাকবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, নেডার চেয়ারম্যান হিমন্ত বিশ্ব শর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কমেন্দ্র পুরকায়স্থ, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। দুপুর 1:30 কুম্ভীগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী, সেখানে তাকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। কুম্ভীগ্রাম থেকে হেলিকপ্টার এসে রামনগর নামবেন প্রধানমন্ত্রী। রামনগরে নির্মাণ হচ্ছে অস্থায়ী দুটো হেলিপ্যাড। মহুয়া মোহিত ছিল গৌড়ীয় নৃত্যকলা ভারতীর বার্ষিক নৃত্য উৎসব। শনিবার রাজীব ভবনে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী মহুয়া মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন সুবিমল ভট্টাচার্য, সংস্থার সভাপতি স্বর্ণালী চৌধুরী। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল মহুয়া মুখোপাধ্যায়ের একক নৃত্য। এছাড়া গৌড়ীয় নৃত্যকলা ভারতীর অধ্যক্ষ সত্যজিৎ বসু জয়ের এবং তার ছাত্রছাত্রীদের অনবদ্য নৃত্যে মুগ্ধ হয়ে পড়েন দর্শকরা। আমাদের এবার চতুর্থতম গৌড়ীয় নৃত্য কলা ভারতীর অনুষ্ঠান পরিবেশন হচ্ছে। এবারে আমরা প্রতি বছরই অনুষ্ঠান পালন করি, গৌড়ীয় বয়স 13 বছর, কিন্তু চতুর্থতম অনুষ্ঠান। আমরা এবার মহুয়া মুখোপাধ্যায়কে এনেছি, গৌড়ীয় কলা গৌড়ীয় স্রষ্টা মহুয়া মুখোপাধ্যায়। ওনাকে আমরা গুরু প্রণাম জানিয়েছি এবং উনি নিজে দুটো পারফরমেন্স করছেন। এবং আমাদের গৌড়ীয় 4টা আইটেম ছিল এবং তার সাথে নানান লোকনৃত্য এবং অনেক সৃজনশীল নৃত্য ছিল। এবং আমাদের মূল আকর্ষণ ছিল এবারের বাঁশির সুরে মাদল বাজে, চা বাগান অঞ্চলকে ঘিরে তার সমস্যা নিয়ে আমাদের বাঁশির সুরে মাদল বাজে। তাহলে আমরা এবার যেটা করতে চাইছি, আমরা 30 তারিখ নৃত্য বিষয়ের উপর
সেমিনার আয়োজন করেছে, এতে বিভিন্ন বক্তারা আসাম ইউনিভার্সিটি থেকে শুরু করে দিল্লি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুখ্য বক্তা থাকবেন মহা মুখোপাধ্যায় অমলেন্দু ভট্টাচার্য, ওনারা থাকবেন। এই নৃত্য বিষয়ে কি সেমিনার আয়োজন করা হয়েছে, তাতে ছাত্রছাত্রীরা আরও শিক্ষার একাডেমিক জায়গাগুলো আরও পরিষ্কার হয়ে ওঠে। ধন্যবাদ। গৌড়ীয় নৃত্যকলা ভারতীর উদ্যোগে শিলচরে রবিবার ভারতীয় নৃত্যের বহুমাত্রিক পাঠ ও সমকালীন প্রাকৃত শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকালে ইলোরা হেরিটেজ হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়। আলোচনা সভায় বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন অধ্যাপক বিশ্বতোষ চৌধুরী, যুক্ত ফাউন্ডেশনের ডিরেক্টর সুবিমল ভট্টাচার্য, অধ্যাপক অমলেন্দু ভট্টাচার্য, অধ্যাপক কে ননিকুমার সিংহ, ডক্টর সুজিত ঘোষ, সীমা পাল, ডক্টর ইন্দ্রনীল দে এবং দেবতোষ নাথ। কাছাড় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার অ্যাসোসিয়েশন ও ইউনাইটেড ক্লাবের উদ্যোগে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন প্রায় 20 জনের বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরের সহযোগিতায় ছিল বরাকভেলি ভলান্টিয়ার ব্লাড ডোনার ফোরাম ও শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংক। আজকে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশন আর বরাকভেলি ব্লাড ডোনার্স ফোরামের যৌথ উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমরা ইউনাইটেড ক্লাব প্রাঙ্গণে। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমাদের অ্যাসোসিয়েশন থেকে রক্তদান শিবিরের আয়োজন করেছি। রক্তের যে চাহিদা আজকের দিনে আমাদের এখানে আছে, সেই চাহিদা পূরণ করতে এরকম ধরনের রক্তদান শিবিরের প্রয়োজনীয়তা খুব বেশি আমরা মনে করি। তাই আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর এরকম ধরনের ক্যাম্পেইন করে থাকি। এখন পর্যন্ত প্রায় 16-17 জন রক্তদান করেছেন, বাকিরা আরও আসছেন। আমরা আশা করি প্রায় 40 ইউনিটের মতো রক্ত আজকে কালেক্ট করতে পারব। আমাদের প্রয়াস আগামী দিনেও জারি থাকবে। আগামী 11 জানুয়ারি থেকে কাবুগঞ্জের নকদিগ্রামে বিশাল ইসলামিক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। 3 দিনব্যাপী সমাবেশ শেষ হবে 13 জানুয়ারি। এতে দেশ বিদেশের প্রায় 3 লক্ষ মুসল্লিদের সমাগম ঘটবে বলে জানালেন আয়োজকরা। তৈরি করা হচ্ছে বিশাল মণ্ডপ, প্রস্তুতি চলছে জোর কদমে। মেহেরপুর জিপির নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা জানালো 2nd লিঙ্ক রোড 6 নম্বর ল্যান্ড ডেভেলপমেন্ট কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ পাল, তাকেও এদিন সংবর্ধনা জানানো হয়। পয়সা থেকে এই কাজগুলো হয়েছে, আমি সমস্ত গলির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুধু আমাদের গলিতে নয়, কিন্তু যে অনেক গলিতে কাজ হয়েছে, প্রত্যেক গলিতে কাজ হয়েছে যেটা আমরা লক্ষ্য করছি। আমাদেরও কাজ আগামীতে হবে সেটাও আমরা আশা করছি। প্রত্যেক 4 নম্বর 5 নম্বর 6 নম্বর প্রত্যেক গলিতেই বিধায়ক তহবিল থেকে কাজ হয়েছে, সেটা লক্ষণীয় ব্যাপার। এভাবে লিঙ্ক রোডে কাজ আদৌ কিন্তু হয়নি। বিধায়ক মহাশয় বিধান হওয়ার পর থেকে যেভাবে লিঙ্ক রোডে উন্নতি এবং উন্নয়নের কাজ হয়েছে সেটা সত্যিই কিন্তু একটা বিশাল ব্যাপার। প্রতি বছরের মতো এবারও রবিবার থেকে জেলা ক্রীড়া সংস্থার সম্মুখে শুরু হয়েছে গান মেলা। স্বরলিপি এবং সমকালের যৌথ উদ্যোগে এদিন সকালে এক সাংস্কৃতিক শোভাযাত্রার মাধ্যমে সূচনা হয় গান মেলার। উদ্বোধক ছিলেন ডক্টর রবি কান্নান। 3 দিনব্যাপী এই গান মেলায় প্রায় 200 জন শিল্পী অংশ নেবেন। একটা বিশেষ গুরুত্বপূর্ণ, আমরা সপ্তসুরের কথা বলি, সপ্ত ঋষির কথা বলি, সপ্ত সাগরের কথা বলি, সাত সাগরের ফেনায় ফেনায় সেই ভেসে যাওয়ার কথা রবীন্দ্রনাথও লিখেছেন। এই সাত আমাদের সঙ্গীতের 7টা সুর, এই সাত কিন্তু একটা বিশেষ তাৎপর্যময়। এবং এবারের এই সপ্তম সঙ্গীত মেলা, গান মেলা, এই মেলাও আমি বলবো যে রামধনুকের 7টি রং আমাদের এই মঞ্চের যেন ছড়িয়ে পড়ে মঞ্চ থেকে বরাক উপত্যকার গ্রামে গঞ্জে প্রান্তরে। বাঙালিদের কাছে জীবনের সঙ্গে যে গান এত গভীরভাবে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে, এটা আমাদের আজ থেকে যদি আমরা 400 বা 1000 বছর পেছনেও যাই, যেদিন প্রথম বাঙালি কাব্যে উচ্চারণ করেছে সে কাব্য ছিল সঙ্গীতের ভাষা।
আজ থেকে হাজার বছর আগে যে চর্যাপদ রচিত হয়েছে সেটা মূলত ছিল গান, বুঝকো আজি বঙ্গালী বৈলি লিয়ে চন্ডালি ঘরণি লেইলি। এই ভাষাকে আমরা আজকে হয়তো সেভাবে শনাক্ত করতে পারছি না, এটা ছিল আমাদের সাধন সঙ্গীত। ছন্দনী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান আগামী 6 জানুয়ারি বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের মুখ্য আকর্ষক হিসাবে থাকছেন রিতেশ কুমার শর্মা, এছাড়া কথক নৃত্য পরিবেশন করবেন পম্পি চক্রবর্তী। রবিবার থেকে শুরু হয়েছে নৃত্য কর্মশালা। অনুষ্ঠানের ব্যাপারে ঈশান বাংলাকে পম্পি চক্রবর্তী জানান। ছন্দনী সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের এবারে তৃতীয় বর্ষ তৃতীয় অনুষ্ঠান আমরা করতে চলেছি আগামী 6 জানুয়ারি। এই তৃতীয় বৎসরের অনুষ্ঠান নিয়েই আমাদের আজ দ্বিতীয় পর্যায়ে আমরা শুরু করলাম। প্রথম পর্যায় হলো আমাদের 25শে ডিসেম্বর সঙ্গীত এবং নৃত্য প্রতিযোগিতা, সেটি দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথম পর্যায়ের অনুষ্ঠান। আর আজ কথক নৃত্যের কর্মশালা দিয়ে শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠান। আর এবার ছন্দনের কর্মশালায় আমন্ত্রণ জানিয়েছেন প্রশিক্ষক হিসাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কথক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের সুযোগ্য শিষ্য রিতেশ শর্মা। রিতেশ ভাইয়া এবার আমার স্কুলের ছাত্রছাত্রীদের কত্থক শেখাবেন কর্মশালায়। আসলে কর্মশালার আয়োজন করার পিছনে আমার উদ্দেশ্য হচ্ছে, আমরা অনেক সময় নাচ করতে করতে একটু হাঁপিয়ে যাই, বা একই টিচার যেমন হয় না ঘরে একই রকম রান্না খেতে খেতে যেমন মনে হয় একটু স্বাদ বদল হলে হয়তো ভালো হয়, সেই উদ্দেশ্য নিয়ে যে এবারে যিনি প্রশিক্ষক এসেছেন ওনার সাথে আমার বাচ্চারা কিছু সময় কাটাবে এবং আরও বেশি যেন ওরা অনুপ্রাণিত হয় নাচের প্রতি, বিশেষ করে শাস্ত্রীয় নৃত্যের প্রতি, সেই নিয়েই আমার এই ইচ্ছা। এবং এখান থেকে যেন আমার ছাত্রীরাও আগামীতে প্রতিষ্ঠিত নৃত্যশিল্পী হতে পারে, সেই ইচ্ছাই। বাদ্রিপাড়ে এক ম্যারাথন র্যালি অনুষ্ঠিত হলো রবিবার সকালে। জিপি কার্যালয় থেকে বের হয় এই ম্যারাথন, 10 কিলোমিটার ম্যারাথনে অংশ নেন এলাকার পুরুষ মহিলারা। মূল উদ্যোক্তা ছিলেন বিপুল সিং এবং বিহারী সিং। এক কুছ বচ্চো কো মানে দেখা হ্যায় জো অভি ফার্স্ট সেকেন্ড থার্ড আয়া হ্যায়, তো ইয়ে বচ্চে ইসকো দেখ কে হাম লোগ ইন্সপায়ার্ড হো গয়ে, তো ইয়ে বচ্চে জো ভি হ্যায় ইসমে ও কা ইস ইয়ে বচ্চে জো দৌড়ে আজ দৌড়ে হ্যায় ইয়ে কাফি দূর তক জায়েঙ্গে। अभी घर घर में लड़के हैं, घर घर में बच्चे हैं जो कि कोई आर्मी में जाने के लिए सोच कर भी नहीं, प्लेटफॉर्म नहीं मिल सकता, तो उसे इससे इंस्पायर्ड होंगे और जो ऐसा कोई एम रखे हो वो इसी तरह से दौड़ दौड़ के अपना जो है अपना मंजिल तय कर सकते हैं। और मेरा भरोसा है यही हमारा शुरुआत है, हम अगर कोशिश करेंगे कि अगर कोई इसी तरीका के हम वो मिल जाए तो हम और भी कुछ करेंगे इसके साथ साथ। কনকপুর ফ্রেন্ডস ক্লাবের ব্যবস্থাপনায় আগামী 8 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, শেষ হবে 13 জানুয়ারি। প্রতিযোগিতায় 2টি বিভাগে হবে, একটি সিঙ্গল এবং অন্যটি ডাবল। প্রতিযোগিতার বিস্তারিত জানিয়েছেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক আনসার হোসেন বল্লস্কর। কনকপুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমরা প্রতিবছরের ন্যায় এবার আবার আমরা আগামী 8 জানুয়ারি আমাদের ব্যাডমিন্টন নকআউট টুর্নামেন্ট প্রতিযোগিতা আমরা আরম্ভ করতে যাচ্ছি কনকপুর ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে। যে গত বছরেও আমরা করেছিলাম নর্থ ইস্ট লেভেলে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট, তো এই বছরে আবার আমরা আরম্ভ করেছি 8 জানুয়ারিতে আমরা প্রথম আমাদের ওপেনিং হবে ব্যাডমিন্টন নকআউট টুর্নামেন্ট। তো নকআউট টুর্নামেন্টের প্রথম দিনে আমাদের এখানে উপস্থিত থাকবেন সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর এবং আমাদের সাংসদ সুস্মিতা দেব এবং আমাদের বিভিন্ন আরও বরাকের নেতৃবর্গরা আমাদের এখানে উপস্থিত থাকবেন। তো আমাদের প্রথম রয়েছে যে সিঙ্গল প্রাইজ রয়েছে 15,000 টাকা, সঙ্গে ট্রফি থাকছে, এবং সিঙ্গল রানার্স ট্রফি রয়েছে আবার 8,000 টাকা, এবং ডাবলের মধ্যে রয়েছে 30,000 টাকা এবং রানিং ট্রফি। ডাবল রানার্স ডাবলে আবার রয়েছে রানার্স আপ 15,000 টাকা, সঙ্গে একটা ট্রফি, এবং আমাদের এখানে থার্ড পজিশনেও রয়েছে 5,000 টাকা ক্যাশ ট্রফি লগে সঙ্গে। সংবাদ শেষ করার আগে আরও একবার শিরোনাম। গৌতমের মতো নেতার প্রয়োজন নেই দলে, বললেন দিলীপ। হাজার হাজার ভক্তের সমাগম সমাপ্ত কাছাকান্দি মন্দিরের উৎসব। বিস্ফোরণ ঘটিয়ে সুনাই নদীতে মাছ শিকার প্রশাসনের দ্বারস্থ স্থানীয় জনতা।
গৌড়ীয় নৃত্যের বার্ষিক উৎসব মহুয়ায় মোহিত রাজীব ভবন। সংবাদ এ পর্যন্তই, নমস্কার।